আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে আছি বাংলাদেশের একটি স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথায় উনি ভুগছিলেন। ওনার প্রায় গত 20 বছর যাবত ওনার উনি রিউমেটিক ফেভারে উনি ভুগছিলেন। তো উনি আমরা প্রথমে জানতে চাচ্ছি ওনার নামটা প্লিজ। আমিনা দেওয়ান। আমিনা দেওয়ান। আমরা সাথে ওনার হাজবেন্ডকেও পেয়েছি স্যার, আপনার নামটা একটু। শাহাবুদ্দিন। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনি কোথা থেকে এসেছেন? মিরপুর থেকে। ঢাকা মিরপুর থেকে এসেছেন। আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি আপনি পেশাগতভাবে মূলত কি করেন? গৃহিণী। আপনি হাউসওয়াইফ, একজন গৃহিণী। আচ্ছা আপনি যদি আমাদের সাথে একটু ব্যাখ্যা করেন যে আপনার এই ব্যথাটা কতদিন থেকে এবং কিভাবে হয়েছে, মানে প্রথম শুরুটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমার এটা ছোটকালে রিউমেটিক ফিভার ছিল, এরপরে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছি, তারপরে কিছুদিন ওষুধ খাওয়ার পরে ভালো লাগতো, আবার ব্যথা ফিরে আসতো। এরপরে নিউরো মেডিসিনে গেলাম, তারপরে ইন্ডিয়াতেও গেলাম, চিকিৎসা করালাম। তখন ইন্ডিয়ার ওষুধগুলো খেয়ে চুলগুলো আরো বেশি সাদা সাদা হয়ে গেল, সাইড এফেক্ট দেখা দিল। পরে ব্যথা পাচ্ছিলাম না, মানে কি করে যে সারবে ব্যথা খুঁজে পাচ্ছিলাম না। এর মধ্যে আবার আমার আম্মার এরকম পায়ের ব্যথা খুব হাঁটু ফুলে গেল, হাঁটতেই পারছিলেন না উনি, ওনার অবস্থা খুব খারাপ ছিল। উনি এখানে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে, উনারটা দেখে দেখে আমি আবার এখানে আসছি। আচ্ছা আপনার আম্মু মোটামুটি উনি ডিপিআরসি হসপিটালে সেবা নিয়ে উনি মোটামুটি সুস্থ হয়েছেন এবং সেটা দেখে আপনি মূলত অনুপ্রাণিত হয়েছেন। আচ্ছা ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা নিয়েছেন? শহীদুল্লাহ প্রধান, ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে। আচ্ছা এখন আপনার শারীরিক অবস্থাটা কি? এখন আল্লাহর রহমতে আমি হাঁটতে চলতে পারি, এখন ভালো, ব্যথা কমে গেছে। হ্যাঁ। আচ্ছা আমরা একটু ওনার হাজবেন্ডের সাথে একটু কথা বলি স্যার, একটু আমাদেরকে যদি বলেন এখন ওনার কারেন্ট কন্ডিশন, আগের এবং বর্তমান অবস্থা দুটাকে যদি কম্পেয়ার করা আপনি কি বলবেন? আগের চেয়ে মোটামুটি অনেক ভালো। আচ্ছা আগে ওনার যে সমস্যাটা হতো, উনি প্রথমে আমাদেরকে যেটা বলেছেন যে ওনার সিঁড়ি দিয়ে ওঠা নামে প্রচন্ড কষ্ট হতো, তো এখন আপনার মানে দেখে কি মনে হচ্ছে, আগের থেকে কি উনি অনেক বেশি ভালো অবস্থায় আছেন? না, আগের চেয়ে একটু উন্নত হয়েছে। আগের থেকে উন্নত অবস্থা হয়েছে। আচ্ছা আমরা যদি আপনাকে যদি একটু বলি যে এই হসপিটালে যখন আপনি চিকিৎসাধীন ছিলেন, এখানে যারা নার্স ছিলেন বা আপনার যারা ম্যানেজমেন্টের লোক ছিলেন বা অন্যান্য ডক্টর যারা আপনাদেরকে প্রতিনিয়ত সেবা দিয়েছেন, তাদের ব্যবহার সম্পর্কে যদি একটু বলেন বা তাদের সেবাটা কেমন ছিল বা এখানকার পরিবেশ কেমন ছিল, টোটাল বিষয়টা যদি একটু বলেন। সবকিছুতেই এক বাক্যে ভালো। এক বাক্যে ভালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটু জানতে চাইবো যে আপনার মতো এরকম আরো অনেক রোগী আছেন যারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা এই ধরনের হাঁটু ব্যথা এবং বিভিন্ন ধরনের কোমর ব্যথা তারা ভুগছেন, কিন্তু তারা হয়তো সঠিক ডক্টরকে খুঁজে পাচ্ছেন না বা কার কাছে যাওয়া উচিত সেটা বুঝতে পারেন না, তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে কিনা? আমি তাদের উদ্দেশ্যে অবশ্যই বলতে চাই যে এই ডিপিআরসি হাসপাতালে আপনারা আসেন এবং শফিউল্লাহ প্রধান স্যারকে দেখান, আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো হবেন। আচ্ছা স্যারকে কেন দেখাবেন? উনার ব্যবহারও ভালো আর ট্রিটমেন্টও ভালো। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।